আমার স্বামী আমাকে দুই দিনে দুই তালাক দিয়েছেন, এখন আমি কি করব? তালাক এটা আসলে ছেলে খেলার বিষয় না। আমরা সবসময় বলার চেষ্টা করি তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে, রাগ উঠছে পারলে একটা ধাক্কা দেন, একটা বকা দেন, কিন্তু ধাক্কা দেন মানে আমি মারতে বলি নাই, ধাক্কা দিলেও আবার বেশি জোরে ধাক্কা দিয়েছেন সেটার আবার বিচার হবে, সেটা আরেক বিষয়, তাও তো বিচার করে একটা কিছু হবে। আপনারা একটা ধাক্কা দিল, আপনি একটা চটকনা দিলেন, আরেকটা চটকনা আপনি খাইলেন, এটা সমাধান হবে, কিন্তু মায়েরা দিয়েছেন তালাক, এটা তো কোনো সমাধান নাই, এটা তো তালাক তো হয়ে যাবে। ফালাসান জিদ্দুহুন্না জিদ্দান ওয়া হাজলুহুন্না জিদ্দান, 99% বাংলাদেশের মানুষ তালাক দিয়ে এসে বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে ফেলছে, এবং অনেক আপনার প্রশাসনের অনেক ভাই ব্রাদার আছেন, মিডিয়ার অনেক লোকজন আছেন, তারা প্রচার করে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। কোনো কোনো এলাকায় সাইনবোর্ড লাগাই দিছে সরকারি যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। তো ফতোয়া দেওয়ার কথা তো ওই প্রশাসনের কর্মকর্তার না, এটা তো মুফতির কাজ। তো রাগের মাথায় তালাক দিলে নাকি তালাক হয় না, তো আমার কথা হলো রাগের মাথায় তালাক না দিয়ে মানুষকে মহব্বত করতে করতে তালাক দেয়, বলে যে ভালোবাসার একেবারে আতিশয্যে তোমাকে তালাক দিলাম, কেউ বলে আরে রাগের মাথায়ই তো তালাক দেয়, তাহলে তো কোনো তালাকই আর হবে না, মহব্বত করে কি কেউ তালাক দেয় নাকি? এটা মূর্খতা সুলভ কথা। তবে হ্যাঁ, রাগ হয়েছে তালাক দিবেন, রাগ থাকুক, কিন্তু শুধুমাত্র রাগের চোটে তালাক দিছেন এমন যেন না হয়, সুবিবেচনা প্রসূত ভেবে চিনতে যেন তালাক হয় সেটার জন্য আপনাকে অনেক কিছু ভাবতে হবে। যেমন চিন্তা করতে হবে ঠিক আছে আচ্ছা এর সাথে থাকা যাবে না, ওকে তাহলে এবার আমি পরামর্শ করব কোনো মুফতির সাথে, ভাই এই অবস্থা থাকতে চাচ্ছি না কী করা যায়। এবার আপনি তালাক হলে কী হবে, তালাক দিলে কীভাবে দিবেন, এমনভাবে দিলেন যদি দেওয়াই লাগে এমনভাবে দিলেন যে 20 বছর পরেও আবার চাইলে সংসার করা যায়। বাংলাদেশে বেশিরভাগ ফ্যামিলিতে বিচ্ছেদ হলে তালাক হয়ে গেলে এই 6 মাস 1 বছর 2 বছর যেতে না যেতে আবার হুজুরের কাছে আসে, আয়েশা বলে হুজুর এখন একসাথে হওয়ার কোনো রাস্তা আছে কি না, কারণ আগের ঘাটের পানি খায়া দেখছি পরের ঘাটের চাইতে আগের ঘাটই ভালো ছিল, এখন আবার আসতে চাই। তো এমনভাবে তালাক মারে আসার রাস্তা আর থাকে না। যাই হোক, এই জন্য তালাক দেওয়ার আগে বহুবার চিন্তা করতে হবে, রাগ উঠছেন রাগের চোটে তৎক্ষণাৎ তালাক না দিয়ে একটু সুচিন্তিতভাবে, রাগের মাথায় তালাক দিবেন বলছি কিন্তু সুচিন্তিতভাবে দিবেন, ঠান্ডা মাথায় বুঝে শুনে যোগ বিয়োগ করে তারপরে। এখন যদি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্ন অনুযায়ী দুই দিনে দুই তালাক স্বামী দিয়ে থাকে, তাহলে তো দুই তালাক হয়ে গেছে, আলাদা আলাদা সময় দুই তালাক দিচ্ছেন এক তালাক করে, তাহলে দুই তালাক হয়ে গেছে। এখনও যদি তারা স্বামী স্ত্রী হিসেবে সংসার করতে চান সুযোগ আছে, তালাক প্রত্যাহার করে তারা স্বাভাবিকভাবে সংসার করতে পারবেন যদি ইদ্যত পার না হয়ে থাকে। আর যদি ইদ্যত পার হয়ে থাকে তাহলে নতুন করে সাথে আগে পড়ায়া বিয়ে পড়ায়া আবার তারা থাকতে পারবেন, কিন্তু এখন তারা আগুনের আপনার গুহার কিনারায় দাঁড়িয়ে আছেন, তালাক দুইটা শেষ আর কয়টা আছে হাতে, লাস্ট অস্ত্রটা আছে, এই ট্রিগারে টিপ দিয়ে ফেললে কিন্তু আর সুযোগ থাকবে না, এরপরে হুজুরের ফতোয়া আর কুলানো যাবে না, একসাথে আর থাকার কোনো সুযোগ থাকবে না, শেষ। তো এই জন্য ভেবে চিনতে আগাইতে হবে যে এখন শেষটা আছে, এখন যাতে স্বামী বলতে হবে যে তোমার যদি এখন তালাক দেওয়ারও মন চায় ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে চিন্তা করবা, 50 বার চিন্তা পরে বলবা, মুখ দিয়ে ফুস করে বলে ফেলবা ঠুস করে তালাক হয়ে যাবে, এরপরে কামতে পারবা সমাধান হবে না। এটা হলো ছুরি মারার মতো আর কি, আপনি ছুরি মেরে দিয়ে এরপরে জিহ্বা কামড় দিতেছেন, ও সরি আমি তো আসলে রাগের মাথায় মেরে দিছিলাম, আপনি মরে যাবেন এটা তো আমি চিন্তা করিনি, এখন আপনি দাঁড়ায় জানাবেন কি বলেন, ও মরমর দাঁড়াবে, তালাকটা এরকম মেরে দিয়েছেন এরপরে বললেন ও সরি লাভ হবে না, যা হওয়ার তা হয়ে যাবে, খুব সাবধান। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।